আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি নিয়ে আসলাম, তালের কোন পিঠা। আমরা যারা বাইরে থাকি এটা খুব ইজিতেই পাওয়া যায়, সো রেসিপিতে চলে যাই। আমার এখানে রাইস ফ্লাওয়ার আছে, চালের গুঁড়ি, শুকনো চালের গুঁড়ি নিয়েছি আমি 3 কাপ, সুজি নিয়েছি, বেকিং পাউডার আছে, তারপরে তাল রসটা আমি ফ্রোজেন পেয়েছি, এটা খুব ভালো, যে কোনো বাঙালি হালাল দোকানে পাওয়া যাচ্ছে। ডিম নিয়ে নিচ্ছি 2টা, এখানে সুজি আছে 1 কাপ, কারেন্ট কোরারো নারকেল আছে যে যার মতো পরিমাণ, এটা ড্রাই ইস্ট, এখানে মিল্ক আছে আর সুগার আছে। স্টেপ 1-এ চলে যাচ্ছি। আমি মিল্ক নিয়েছিলাম 1 কাপ, এটার মধ্যে আমি যেটা ইনস্ট্যান্ট ইস্ট সেটা আমি দিয়ে দিব। মিল্কটা একটু ওয়ার্ম করে নেবেন, একটু ওয়ার্ম করে ওটার মধ্যে আমি ইস্ট দিয়ে দিচ্ছি। টু স্পুন সেটা দিয়ে আমি ভালো করে উইস্ক করে নিব, মিক্স করে আমি রেখে দিব 5 মিনিটস, ইস্টটা যাতে মিল্কের সাথে ভালো করে মিক্স হয়ে যায় সেটার জন্য আমি এটা মিক্স করে এক সাইডে রেখে দিব। একটু ভালো করে মিক্স করবেন যাতে লাম্পসগুলো না থাকে। এটা এক সাইডে রেখে দিব। এখন সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি মিক্স করে নিব, সেটার জন্য একটা বড় বল নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটু বিগ বল নেওয়ার জন্য, কারণ এটা যখন ইস্ট দিয়ে এটা রাইস করবে, এটা ফুলে উঠবে, তখন এটা বিগ অ্যামাউন্ট হয়ে যাবে, সো এটার জন্য একটু বিগ বল নেবেন আপনারা। আর এখানের মধ্যে আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, এটা এখানকার আমাদের রেগুলার দোকানে যেই ড্রাই চালের গুঁড়ি, শুকনো চালের গুঁড়ি পাওয়া যায় সেটাই আমি ইউজ করছি। তা আমি 3 কাপ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এখানে আমি অনেক বেশি পিঠা বানাবো, সেজন্য আমি 3 কাপ নিচ্ছি। আপনারা এটার থেকে হাফ ইনগ্রিডিয়েন্টস ফলো করতে পারেন, যেমন 1.5 কাপ, আর সব কিছু থেকে কাট করে দিবেন। আর 1 কাপ সুজি, তো প্রথমে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি অ্যাড করব, এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিব। ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ফ্রন্টে দেখিয়ে দিয়েছি, সো আপনারা সেটা ফলো করেন। বেকিং পাউডারটা আমি দিয়ে দিচ্ছি এখানে, এখানে 2 স্পুন ইউজ করেছি। তারপর আমি সল্ট দিয়ে দিচ্ছি, সল্টটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন, আমি যেহেতু সি সল্ট ইউজ করছি সো আমার ইনগ্রিডিয়েন্টসটা একটু ডিফারেন্ট, আপনারা চেষ্টা করবেন স্বাদ মতো ইউজ করতে। আর এখানে আমি সুগার দিয়ে দিচ্ছি 1 কাপ, পুরোটাই 1 কাপ দিচ্ছি আমি। আর সুগারটা আপনারা আপনাদের যে যতটুকু সুগার ইউজ করতে চান ওটুকু ইউজ করবেন। আমার ইনগ্রিডিয়েন্টসটা আমি দিচ্ছি 1 কাপ, কারণ আমার অনেক বেশি পরিমাণ, যেমন আমি 2 কাপ তাল ইউজ করবো, সো এটার জন্য আমি 1 কাপ ইউজ করেছি। আর এই যে তালের ছোট ছোট পটগুলো দেখছেন, এগুলো পুরোটাই 1 কাপ, 1 পটে 1 কাপই হয় আমি মেপে দেখেছি। আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু মিক্স করে নিলাম, এর মধ্যে আমি দিয়ে দিব যে মিল্কটা আমি ইস্ট দিয়ে রেখে দিয়েছিলাম, সেটা 5 মিনিটস হয়ে গেছে, সেটা ভালো করে আরেকটু মিক্স করে এটা দিয়ে এখন এই যে ড্রাই চালের গুঁড়োর উপরে, সুজির গুঁড়ির উপরে আমি দিয়ে দিব। এটা দিয়ে আস্তে আস্তে মিক্স করে নেবেন, সবগুলো মিল্ক একসাথে দিয়ে দিবেন না,
একটু একটু করে দিয়ে মিক্স করবেন। আর এই ইনগ্রেডিয়েন্টসটা ফলো করবেন, একদম আপনার ডো আপনার মন মতো হবে, পিঠাগুলো অনেক সফট হবে, অনেক মজা হবে। সেই ইনগ্রেডিয়েন্টসটা ভালো করে ফলো করবেন। আর আপনারা যদি আরও কম বানাতে চান তাহলে 1.5 কাপ চালের গুঁড়ি ইউজ করেন, করে আর সব কিছু থেকে হাফ করে কেটে নেবেন। যেমন 1.5 কাপের মধ্যে আপনি 1/2 কাপ সুজি ইউজ করবেন, আর সুজিটা টালা না, যেটা কাঁচা সুজি সেটা ইউজ করবেন। তারপরে আমি ওটার মধ্যে 2টা এগ একটু বিট করে নিব, বিট করে আমি ডোটার মধ্যে দিয়ে দিব। খুব ভালো করে বিট করতে হবে না, কারণ লাস্টে আমি বিটার ইউজ করতে হবে। সো একটুখানি মিক্স করে নিলেই হবে। সো এখানে আমি 2টা এগ দিয়ে দিলাম, ফুল এগ। এগ দিয়ে তারপরে আমি একটু স্প্যাচুলা দিয়ে একটু মিক্স করে নিব। এখনো অনেক ড্রাই এটা। এর মধ্যে এখন আমি যে তালের রসটা সেটা অ্যাড করে দেব। সো একটা জার থেকে আমি নিয়েছি এটা পুরো 1 কাপ। আর দেখুন তালের রসটা ফ্রোজেন ছিল, বাট আমি কয়েক ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম। সো একদমই কোনো পানি নেই, একদম পুরো পিওর তালের রস যেটা সেটাই। সো আমি 1 কাপ দিয়ে মিক্স করে নিচ্ছি, তারপর আমি 1/2 কাপ ইউজ করব। আমাকে সবসময় আমি যখন পিঠা বানাই আমাকে অনেক বেশি অ্যামাউন্টে বানাতে হয়, কারণ না হলে আত্মীয় স্বজন বেশি, আমি সবাইকে দিয়ে খেতে পছন্দ করি। যেহেতু আমরা তো বাইরে থেকে সবাই আসলে পিঠাটা খুব বানানো হয় না, আমি চেষ্টা করি যখনই বানাই তখন আমি একটু বেশি অ্যামাউন্টে বানাই, যেহেতু সবাইকে পাঠাতে পারি। সো আমি 1/2 কাপ দিয়ে দিলাম। এখন আমি বিটার ইউজ করব, হ্যান্ড বিটার, যেটা আমাকে হেল্প করবে যে কোনো লাম্পস থাকবে না, একদম সব ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো ওয়েল মিক্সড হবে। সেটার জন্য আমি হ্যান্ড মিক্সার ইউজ করছি। বেশিক্ষণ করতে হবে না, 1 থেকে 2 মিনিট মিক্স করে নিলেই হয়ে যাবে। একটু ভালো করে চারপাশে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি। আমি দেখলাম যে আরেকটুখানি করতে হবে, সো আরেকটু করে নিচ্ছি। টোটাল 1 থেকে 1.5 মিনিট করলে হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না, যেহেতু ড্রাই ইনগ্রিডিয়েন্টস আর যে মিল্ক মিক্স, আর ম্যাক্সিমাম আমার আমি এটা করেছি যে আমার তালের মিক্সটা যাতে খুব ভালো করে মিক্স হয়ে যায়, আর চালের গুঁড়ি আর সুজি এগুলো যাতে কোনো কিছুই লাম্পস না থাকে। সো এটার জন্য আমি একটু করে বিট করে নেব। আমার বিট করা অলমোস্ট হয়ে গিয়েছে, মিক্সিংটা অলমোস্ট ডান। আপনাদেরকে একটু এখানে দেখিয়ে দিই কনসিস্টেন্সিটা কীরকম হবে। বেশি পাতলা হচ্ছে না, একদমই লিকুইড না, আর একদমই ড্রাই না। যেই কনসিস্টেন্সিটা আমি চেয়েছিলাম একদম পারফেক্ট হয়েছে। আপনাদেরকে একটু স্প্যাচুলাতে তুলে দেখাচ্ছি এরকম হবে, ওরকম ঠিক না, কারণ এটাকে আমরা বেশ কিছু সময় এটাকে রেখে দিব। সো এটাকে আমি এখন একটা প্লাস্টিক কভার দিয়ে কভার করে নিচ্ছি। এটা আমি রেস্টে রেখে দিব 7 to 8 hours। যারা করবেন তারা রাতে যদি করে রেখে দেন তাহলে মর্নিংয়ে পিঠাটা করতে পারবেন, আর আমি সবসময় এরকমই করি। এই বিটুইনে আমি কোনগুলো তৈরি করব সেটার জন্য আমি অ্যালুমিনিয়াম ফয়েল যেটা আমরা ইউজ করি সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কোনটা কিভাবে বানাচ্ছি। এরকম চার কোণ করে কেটে নিয়ে তারপরে একটু পানের মতো করে যেরকম করে এরকম করে আমি কোনটা করে নিলাম।
আপনারা দেখুন ভিতরে স্পেসটা, আর নিচে দিয়ে আমি একটু ফোল্ড করে দিব যাতে পিঠার আর ডোটা আমি যখন নিব তখন না পড়ে যায়। সো আমাকে অনেকখানি সময় ইউজ করে আমি কোনগুলো বানিয়েছি, কারণ অনেক পিঠা আমার ডো মাশাল্লাহ 7 আওয়ার্স হয়ে গিয়েছে। আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে যে এটা ফর্ম হয়ে গেছে, ইস্টটা দেখেন একদম ফুলে উঠেছে। আর এখনই আমি আমার স্বাদ মতো যেটা আমার পছন্দ আমি সেটা অ্যাড করব। আপনারা এটা স্কিপ করতে পারেন, আমি কিশমিশ দিয়ে দিয়েছি আর আলমন্ড আমি চপ করে দিয়েছি, বাদাম, আর এখানে আমি নারকেল কোরানো নারকেলটা ইউজ করব। আপনারা কোরানো ইউজ করতে পারেন, আবার কুচি করেও দিতে পারেন। আমি এখন সব এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু করে স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিব। আর যে কিশমিশ আর বাদামটা ইউজ করেছিলাম ওটা টোটালি অপশনাল, ওটা আমি প্রেফার করছি কারণ পিঠাটা যখন আমরা খেতে যাই তখন একটু বাইটের মধ্যে কচকচ করে সাউন্ড মানে খুব ভালো লাগে আমার কাছে, সেই জন্য আমি নাটসটা ইউজ করি আর কিশমিশটা ইউজ করেছি আর নারকেল। নারকেল যত বেশি দিবেন তত ভালো লাগে, পিঠার স্বাদটা অন্যরকম হয়। তো আমার ডো রেডি, আমি স্টিমার বসিয়ে দিয়েছি, আমি স্টিম করবো এটা। ভালো করে মিক্স করে নিচ্ছি, ডোটা অলমোস্ট রেডি। তারপর আমি স্টিমার বসিয়ে দিয়েছি, স্টিমারের নিচে পানি আছে, বয়েল হয়ে গেছে। এখানে একটা ব্যাপার আছে, আমরা যারা বাইরে থেকে, আমাদের দেশে আমি দেখেছি আমার আম্মুরা যে ঘাস বা যে ধানের যে খেয়ার বলে মানে অন্য কিছু দিয়ে ইউজ করে পিঠাগুলো বসানোর জন্য, কোনগুলো বসানোর জন্য। আর আমাদের দেশে তো এখানে কাঁঠাল পাতা ইউজ করে, সো এখানে আমরা বাইরে যারা থাকি কোথায় কাঁঠাল পাতা পাবো। সো এটা আমি অ্যালুমিনিয়াম দিয়ে ইউজ করছি। আর এই কোনগুলো নিয়ে ওখানে ভিতরে ডোটা দিয়ে দিচ্ছি, বাট একদম ফুল করে দিবেন না, একটু স্পেস রাখবেন কারণ এই পিঠাটা ফুলে উঠবে ইস্টটা যে দিয়েছি সেটার কারণে, একদম কেকের মতো হবে। সো এটা একটু ফুলে উঠবে সেটার জন্য একটু স্পেস রাখবেন, না হলে এটা উপরে পড়ে যাবে। তো আমি একটা দিয়ে দিয়েছি, এটা আমার ভাপা পিঠা করি আমি, এটাতে স্টিমারে, সো এটার জন্য আমি যত স্টিম পিঠাগুলো করি সেটার জন্য আমি এটা ইউজ করেছি। এখন একটা একটা করে সব পিঠা আমি দিয়ে দিব কোণের ভিতরে। আর এই ডিমের যে বক্সটা আমি ইউজ করছি, এটা ইউজ করছি কারণ পিঠাগুলো যাতে কাত হয়ে না পড়ে যায় সেটার জন্য। সো আপনারা আপনাদের যেটা ইউজ করতে চান, আপনারা যাতে এমন কিছু দিবেন যাতে পিঠাগুলো কাত হয়ে না পড়ে যায়। আমি এখন একটা একটা করে সব পিঠা দিয়ে দিব আর তারপর কভার করে দেব। একটুখানি ধৈর্য নিয়ে করতে হচ্ছে এটা, কারণ খেয়াল রাখতে হচ্ছে আমি যাতে ফয়েলটা ফুল না করি। আর অনেকগুলো, এটার একটা সুবিধা আছে, অনেকগুলো পিঠা একটা স্টিমারে দেয়া যায় আর হতেও বেশিক্ষণ লাগে না, যেহেতু এটাতে ইস্ট আছে এটা একদম কেকের মতো হয়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে, আমার এখনও পুরো স্টিমার এখনও কভার হয়নি, তো মাশাল্লাহ আমি আরও পিঠা দিতে পারবো। আমি সাইড দিয়ে ট্রাই করছি যতটুকু কভার করতে পারি আমি দিয়ে দেবো, একবার দিয়ে কভার করে দিতে পারলে পিঠাগুলো হয়ে যাবে। তারপর আমি উপরে নারকেল, যে কোরানো নারকেল ছিল আমি নারকেলটা দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি উপরে। এটা যখন পিঠাটা হয়ে যাবে একদম নারকেলগুলো ফুলে উঠবে
তখন খুব সুন্দর লাগে আর খেতে অনেক ভালো লাগে। নারকেল আমরা ভিতরে দিয়েই দিয়েছি, বাট উপরে এটা শুধু ডেকোরেশন, এটা অপশনাল সুন্দরের জন্য। আপনারা এটা চাইলে করতেও পারেন, আবার স্কিপ করতে পারেন। আমি উপরে সবগুলোর একটু করে নারকেল দিয়ে দিচ্ছি, আর একটু ফিঙ্গার দিয়ে একটু ডিপ করে দিচ্ছি যাতে পড়ে না যায়। তারপর কভার করে দিব এটা 10 মিনিটসের জন্য। কভার করে দিলাম, আমি 10 মিনিটস পরে দেখব। 10 মিনিটস পরে আসলাম, দেখুন ফুল পিঠাগুলো কেমন ফুলে উঠেছে, আর নারকেলটা এত সুন্দর করে বসে গিয়েছে পিঠাটার মধ্যে, আর একদম পারফেক্ট, এটাই চেয়েছিলাম। আমি আর 1-2 মিনিট রাখবো, আর চুলার ফ্লেমটা হবে মিডিয়াম, অত হাই হিট রাখবো না, তাহলে পানিগুলো শুকিয়ে যাবে। তা আমি আর 1-2 মিনিটের জন্য আমি কভার করে দিলাম। এখন দেখুন আমি পিঠাগুলো উঠিয়ে দিচ্ছি, তো টোটাল আমার 12 মিনিটস লেগেছে, আর অনেক হট, সো আপনারা কেয়ারফুলি পিঠাগুলো রিমুভ করবেন স্টিমার থেকে। আমি একটা একটা করে পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। এটা গরম গরম খেতেও অনেক মজা, ঠান্ডা হলে আরও অনেক মজা, কারণ তখন সুইটটা ভালো লাগে মুখে। দেখুন অনেক অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছে পিঠাগুলো। আমার ফার্স্ট ব্যাচ হয়ে গিয়েছে, আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি সব। দেখতে খুব দারুণ হয়েছে না, মাশাআল্লাহ। তো আমি একটা কুলিং র্যাকে নিয়ে নিয়েছি পিঠাটা, যাতে তাড়াতাড়ি কুল হয়ে যায়, ঠান্ডাটা হয়ে গেলে খাওয়া যাবে। তো আমার এটা ফার্স্ট ব্যাচ ডান, আমি এখন সেকেন্ড ব্যাচ দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমার সেকেন্ড ব্যাচ দেওয়া শুরু হয়ে গিয়েছে, আমি স্টিমারটা ফুল করেই দিব। সো এক একবার অনেকগুলো পিঠা দেওয়া যাচ্ছে, সো আমার সেকেন্ড ব্যাচ মাশাল্লাহ আমি কভার করতে পেরেছি। সেকেন্ড ব্যাচের আমার নারকেলের পার্টটা, যেটা আমি গার্নিশ করছি উপরে ডেকোরেশন করার জন্য, সেটা দিয়ে দিচ্ছি। সো সেম প্রসেস আমি ফার্স্ট আপনাদেরকে ভালো ডিটেলসে দেখালাম, এটা হলো সেকেন্ড স্টেপ। যতগুলো পিঠা আমার শেষ না হয়ে যায় আমি এটা রিপিট করতে থাকব। তো চলুন সেকেন্ড ব্যাচের পিঠাগুলো দেখাই আপনাদের। সো সেকেন্ড ব্যাচের পিঠাগুলো দিয়ে আমি কভার করে দিব 10 মিনিটস আর 12 মিনিটসের জন্য। আমি 10 মিনিটস করব ফার্স্ট, তারপর আমি দেখব যে যদি ডাইরেক্ট, আর চুলাটা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, মিডিয়াম হিটে রাখবেন। আমার সেকেন্ড ব্যাচের পিঠাটাও হয়ে গিয়েছে, দেখুন কত ফুল হয়েছে, ফুলে উঠেছে একদম। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, এই পাশটা দেখুন, সব পিঠুগুলো যেহেতু একসাথে দিয়েছি সব একসাথে সেম টাইমে হয়ে গিয়েছে। আর দেখুন পিঠাগুলোর কালার দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা হলো ফাইনাল লুক। সো আমি পিঠাগুলো আবার নামিয়ে নিব,
এভাবে আমি থার্ড ব্যাচ পর্যন্ত করেছি, কারণ আমার সেকেন্ড ব্যাচে ফিনিশ হয়নি, আমার পুরোটাই লেগেছে থার্ড ব্যাচ। সো আমি থার্ড ব্যাচ ফিনিশ করে আপনাদেরকে দেখাচ্ছি। পিঠাগুলো আমি নামিয়ে নেব। আর একটু চেক করবেন যে স্টিমারের যে পানিগুলো দিতে হয় নিচে পাতিলটাতে, আমি পানি দিয়েছি, সেটা যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে পিঠাগুলোর থেকে পোড়া গন্ধ করবে। সো ওই দিকে একটু খেয়াল রাখবেন, আমাকে এক্সট্রা পানি দিতে হয়নি, কারণ নিচের যে স্টিমারের পাতিলটা আমার বড়, সো আমি ওটাতে এক্সট্রা পানি দিয়ে দিয়েছিলাম, সেটার জন্য আমাকে আর এক্সট্রা কোনো পানি দিতে হয়নি। সো আপনারা যে স্টিমার ইউজ করবেন সেটার দিকে খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে, আমার পিঠাগুলো একদম অনেক সুন্দর হয়েছে। দেখুন কালারটা, আর কালারের ব্যাপারে আপনারা আর্টিফিশিয়াল কালার যেটা ইয়েলো কালার ইউজ করতে পারেন, বাট আমি কখনোই করি না, কারণ পিঠাটা এমনি ন্যাচারালি অনেক সুন্দর কালার আসে। তালের যে কালারটা সেটা থেকে অনেক সুন্দর একটা কালার আসে। এখন ফাইনাল একটা ডেকোরেশন করে দেখাচ্ছি। এই ট্রেটা আমি কিনেছিলাম বাট কখনো ইউজ করা হয়নি, তো চিন্তা করলাম পিঠার জন্য করেই ফেলি। আমার পিঠা ডেকোরেশন করা চলছে, খুব মজা লাগছে, অনেক পিঠা হয়েছে মাশাল্লাহ, সবাইকে দিয়ে নিজেও খেতে পারবো আলহামদুলিল্লাহ। সবাই রেসিপিটা ফলো করে বানিয়ে জানাবেন কার কীরকম হয়েছে, আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্টস বক্সে জানাবেন, তাহলে আমি আপনাদের রিপ্লাই দিতে পারবো। আর একটা পিঠা আপনাদের খুলে দেখাই যে কত সফট হয়েছে, কত মজা হয়েছে, মজা হয়েছে তা বলতে আপনারা বুঝতে পারবেন না, বাট এই যে আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে দেখাচ্ছি, তারপর আপনাদেরকে একটু কেটে দেখাই। আমি ভেঙে দিতে পারতাম বাট সুন্দর লাগবে না দেখতে, আপনাদের কেটে দেখাচ্ছি। অ্যান্ড বিটুর ভিতরে দেখুন যে বাদাম কিশমিশ দিয়েছিলাম, সেগুলো দেখতে কত সুন্দর হয়েছে। সো আমরা পিঠা এনজয় করি, আপনারাও বানাই খান, আমাকে জানান রেসিপিটা কেমন হয়েছে, জানাবেন কমেন্টস বক্সে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।